ওয়েলকাম টু বিসিএস লার্নিং ল্যাব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ একটি ভিডিওতে। আজকে আমরা করোনা ভাইরাস থেকে সুস্থ থাকা নিয়ে কথা বলবো। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পর আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা চিন্তা করেছি এখন থেকে নিয়মিত ভিডিও দিব বিসিএস লার্নিং ল্যাবে, আপনার বিসিএস এর প্রিপারেশনকে আরও চমৎকার এবং সুন্দর সাবলীল গোছানো এবং যাতে কার্যকরভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই জন্য যা যা দরকার সব ধরনের ম্যাটেরিয়ালস আমরা আপলোড করব আমাদের এই চ্যানেলে, তাই সাথেই থাকুন। এখন আমরা দেখব সুস্থ থাকার কয়েকটি সহজ উপায়। করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ঘরে বাইরে যাওয়া আসা বন্ধ করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে যাব না, আর যদি যাই তখন আমরা সুরক্ষা সামগ্রী ব্যবহার করব, যেমন হাতের গ্লাভস পরতে পারি, মুখে মাস্ক অবশ্যই থাকবে, মাস্ক ছাড়া আমরা বাইরে যাব না। সুস্থ থাকার দ্বিতীয় উপায় হচ্ছে, আমরা যদি ঘরের বাইরে যেয়ে থাকি তারপর আসার পর আমরা সাবান দিয়ে খুব ভালোভাবে গোসল করে নিব, অথবা যদি গোসলের প্রয়োজন না হয় তখন আমরা সাবান ব্যবহার করে আমাদের হাত মুখ এবং অন্যান্য প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ ধুয়ে নিব। সুস্থ থাকার তৃতীয় উপায়, পাবলিক প্লেসে যাওয়া আসা বন্ধ করে দিতে হবে এবং আমাদের আশপাশের মানুষকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। কারণ আপনি ব্যক্তিগতভাবে যদি একা সব কিছু মেনটেন করেন কিন্তু আপনার আশপাশের মানুষজন যদি মেনটেন না করে তখন কিন্তু এই মেনটেন্যান্সের কোনো দাম থাকবে না। তাই অন্যকেও সচেতন করুন, নিজেও পাবলিক প্লেসে যাওয়া আসা বন্ধ করে দিন। সুস্থ থাকার চতুর্থ উপায়, সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে মানসিক দুশ্চিন্তা। আসুন আমরা এই মানসিক দুশ্চিন্তা পরিহার করি এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমাদের এই অবসর সময়ে আমরা যতক্ষণ ঘরের ভেতর থাকব কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব। সুস্থ থাকার পঞ্চম উপায়, ধরুন আপনার অনেক গলা ব্যথা, জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছে, তখন দ্রুত চিকিৎসা নেবেন। কারণ করোনার প্রধান কয়েকটি লক্ষণের মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। আপনার অনেক কাশি হবে, জ্বর থাকবে এবং আপনার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে। যখনই এ ধরনের কোনো সিমটম দেখা দেয় তখনই নিজেকে ডাক্তারের শরণাপন্ন করুন। আমাদের ন্যাশনাল এমার্জেন্সি কিছু নাম্বার আছে, সেগুলোতে ফোন দিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিন। সুস্থ থাকার ষষ্ঠ উপায়, আমরা অনেকেই পাবলিক বাসে এখন যাতায়াত করছি, দয়া করে পাবলিক বাস পরিহার করুন। একান্ত প্রয়োজন হলে আপনি সুরক্ষা সামগ্রী অবশ্যই ব্যবহার করবেন। বাস থেকে নামার পর হাত মুখ ধুয়ে নেবেন, অথবা হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেবেন। সুস্থ থাকার সপ্তম উপায়, আমাদের দেশে অনেকেই বিদেশ থেকে এসেছে, তাই বিদেশ ফেরত লোকদের থেকে দূরে থাকবেন, অযথা করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকবেন। আপনাকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।